আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব আতঙ্কিত। তোমরা সবাই নিরাপদে থাকবে, ঘরে ভিতরে থাকবে, অকারণে বাইরে আসবে না। বাইরে আসতে গেলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং তুমি যদি নিরাপদ থাকো তাহলে তোমার পরিবার নিরাপদ থাকবে, এবং তোমার পরিবার নিরাপদ থাকলে তোমার দেশ নিরাপদ থাকবে। আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মকানুন মেনে চলি তবেই আমরা দেশকে করোনামুক্ত রাখতে পারব। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রদর্শক জীববিজ্ঞান। আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজনের কিছু বিষয় আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিউসিস কোষ বিভাজন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমি মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মিউসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। চিত্রটি তোমরা লক্ষ্য করো, এখানে বীজ থেকে চারাগাছ অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তোমরা বলতে পারো কেন এই বীজ থেকে অঙ্কুরিত চারাগাছ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটা বৃক্ষে পরিণত হবে? নিশ্চয়ই তোমরা গত ক্লাস থেকে জানতে পারবে এই ধরনের উদ্ভিদের বৃদ্ধি ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আজকে আমরা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, পূর্ণ জীবের পরিণত হওয়ার কৌশল বর্ণনা করতে পারবে, কোষের স্বাভাবিক বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করতে পারবে, মিউসিস বিভাজনের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তোমরা চিত্রটি লক্ষ্য করো, এখানে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম ক্রোমোজোম বিশিষ্ট এবং সম নিউক্লিয়াস বিশিষ্ট দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। আর এই কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের একটি প্রকার। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম হুবহু মাতৃকোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমের সংখ্যা, আকার, আয়তন হুবহু মাতৃকোষের অনুরূপ থাকে। তোমরা চিত্রটি লক্ষ্য করো, চিত্রটিতে একটি মাতৃকোষ পর্যায়ক্রমিক কয়েকটি ধাপ অতিক্রম করার পর দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, এবং নিউক্লিয়াস সংখ্যা এবং আয়তন হুবহু মাতৃকোষের অনুরূপ। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে উদ্ভিদের যে পরাগধানীর মধ্যে যে পরাগ রেণু উৎপন্ন হয় সেই পরাগ রেণু মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে পুংজনন কোষ অর্থাৎ পুংগ্যামের সৃষ্টি করে, এবং গর্ভাশয় মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে ডিম্বাণু সৃষ্টি করে। একইভাবে প্রাণী কোষেও একই অবস্থায় পরিলক্ষিত হয়। প্রাণী কোষে দুটি পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোট হল যে প্রক্রিয়ায় পুংগ্যামেট এবং সিগ্যামেট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে তাকে নিষেক বলে। নিষেকের মাধ্যমে উৎপন্ন হয় ভ্রূণ। ভ্রূণ সবসময় এককোষী থাকে, এবং এককোষী ভ্রূণ বিভক্ত হয়ে
লক্ষ লক্ষ কোষ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে দেখা যায় মানুষের এককোষী ভ্রূণ থেকেই মানুষের সৃষ্টি হয়েছে এবং সেই এককোষী ভ্রূণ বৃদ্ধি পেয়ে 30 ট্রিলিয়ন কোষ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়েছে। জাইগুট এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পূর্ণ জীবে সৃষ্টি করে। চিত্রটি লক্ষ্য করো, এখানে আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং পরেকার দাপটি লক্ষ্য করো, পরে সে আঘাত প্রাপ্ত স্থানটির কোষ বৃদ্ধি পেয়ে পূর্বের অবস্থার সৃষ্টি করেছে। এই স্থান যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটত তাহলে নিশ্চয়ই সমস্যা ঘটতে পারত, সেটা আমরা পরে আলোচনা করব। একইভাবে ফুলের পরাগায়নের মাধ্যমে যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়, সেই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে জাইগোট উৎপন্ন করে, সেই জাইগোট বিকশিত হয়ে একটি ফল উৎপন্ন করে। এখন আমরা জেনে নেই মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, ক্রোমোজোমের সমতা রক্ষা। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়, কারণ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ে একবার করে বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ হুবহু মাতৃকোষের সমান হয়। সেজন্য মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা সর্বদাই অপত্য কোষে সমতা রক্ষা করে। জীবের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রত্যেকটি জীব নিষেকের মাধ্যমে এককোষী ভ্রূণ সৃষ্টি করে, সেই এককোষী ভ্রূণ ধীরে ধীরে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বহুকোষী জীবের সৃষ্টি করে। এখানে এককোষী প্রাণী থেকে যেমন বহুকোষী প্রাণীটির সৃষ্টি হয়, একইভাবে উদ্ভিদেরও এককোষী ভ্রূণ থেকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি করে। ক্ষতস্থান পূরণ, বিভিন্ন কারণে দেহের বিভিন্ন স্থান আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হতে পারে, সেই ক্ষতস্থানটি যদি নতুন কোষ সৃষ্টি না হতো তাহলে কখনোই ভরাট হতো না। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সেই ক্ষতস্থানটি কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়, অঙ্গ প্রজনন সাধিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় জীবের অঙ্গ প্রজনন সাধিত হয়। যেমন আমরা বিভিন্ন রকমের কলমের কথা জানি, সেই কলমগুলো যখন আমরা তৈরি করি সেই কলমগুলিতে কোষ বিভাজিত হয়ে দুইটি উদ্ভিদ একত্রিত হয়ে সেই ক্ষতস্থানগুলো পূরণ করে অঙ্গ প্রজনন সাধিত করে। কিছু কিছু নিম্ন শ্রেণীর জীব কোষ রয়েছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, এই সকল কোষ বিনষ্ট হলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের পূরণ ঘটে, জীবজগতের স্থিতিশীলতা বজায় থাকে। যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে এবং উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সাইটোপ্লাজমের সংখ্যা গুণাগুণ হুবহু মাতৃকোষের অনুরূপ হয়, সেজন্য মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের স্থিতিশীলতা বজায় থাকে। জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যে জনন কোষ সৃষ্টি, মিউসিস প্রক্রিয়ায় জনন কোষ সৃষ্টি হয়, সেই জনন কোষগুলো পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হয় কেন? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, পরবর্তীতে সেই দুইটি অপত্য কোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, 4টি থেকে 8টি
অভূত কুসৃষ্টি এভাবে কুশের সংখ্যা বাড়তে পারে কোনো কারণে যদি এই কুশের নিয়ন্ত্রণ প্রক্রিয়া বিনষ্ট হয় তবে অস্বাভাবিকভাবে কুশ বিভাজন প্রক্রিয়া চলতে থাকে এবং এই অস্বাভাবিক কুশ বিভাজন প্রক্রিয়ার ফলে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হয় প্যাপুলোমা নামক এক ধরনের ভাইরাস রয়েছে যা কুশ নিয়ন্ত্রণকারী দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে দেয় এই প্যাপুলোমা ভাইরাসের E6 এবং E7 নামক দুটি জিন রয়েছে যা কুশ নিয়ন্ত্রণকারী দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে দেয় ফলে কুশ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে এই অনিয়ন্ত্রিত কুশ বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয় এবং টিউমার এক সময় ক্যান্সার কোষ সৃষ্টি করে এবং ক্যান্সার কোষ থেকে পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয় এবং ক্যান্সার একটি ভয়াবহ রোগ এই ক্যান্সারের ফলে শরীরে বিভিন্ন অঙ্গ যেমন ত্বক ফুসফুস কিডনি স্তন যে কোনো জায়গায় শরীর ক্যান্সার হতে পারে শুধুমাত্র এক হিসাবে দেখা গেছে শুধুমাত্র জরায়ুর ক্যান্সারই পৃথিবীতে 10 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় পরের চিত্রটি লক্ষ্য করো চিত্রে একটি ফুলের মধ্যে প্রজাপতি বসে আছে এর অর্থটা হলো এখানে এই প্রজাপতি পরাগায়ন সম্পন্ন করে এখানে চিত্রটি লক্ষ্য করো যে প্রথম চিত্রে পরাগধানীর ভিতরে যে পরাগরেণু থাকে সেই পরাগরেণু মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভক্ত হয়ে অভূত কোষ সৃষ্টি করে একইভাবে ফুলের ডিম্বাণুর ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে সেই ডিম্বকও বিভাজিত হয়ে অভূত কোষ সৃষ্টি করে এই প্রক্রিয়াটি হলো একটি মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস বিভক্ত হয়ে 4টি অভূত কোষ সৃষ্টি করে এবং উৎপন্ন অভূত কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হয় ফলে অভূত কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় আর প্রথম ধাপটি মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এবং পরেকার যে ধাপটি রয়েছে সেই ধাপে ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের অনুরূপ থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে অর্থাৎ প্রথম মিউসিস কোষ বিভাজনের ধাপটিকে বলা হয় মিউটিক 1 বা মাইটোসিস কোষ বিভাজন 1 এবং দ্বিতীয় ধাপটিকে বলা হয় মিউসিস বা মিউসিস কোষ বিভাজন 2 প্রথম ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেকে পরিণত হয় এবং দ্বিতীয় ধাপে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে যদি জনন কোষে মিউসিস কোষ বিভাজন না ঘটত তাহলে কি সমস্যা সৃষ্টি হতো এখন আমরা একটু জেনে নেই তোমরা একটু লক্ষ্য করো যে একটি ডিপ্লয়েড কোষ যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে ডিপ্লয়েড কোষ বলা হয় এবং এটি একটি পুংগ্যামেট বা পুংজনন কোষ এই পুংজনন কোষটি মিউসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে অর্ধেক কোষ সম্পন্ন যেখানে 2n সমান 8টি কোষ ছিল সেখানে মিউসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ 4টি কোষ সৃষ্টি করেছে একইভাবে স্ত্রীজনন কোষ যেখানে যেটি ছিল ডিপ্লয়েড কোষ সেই ডিপ্লয়েড কোষটি মিউসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2n সংখ্যক অর্থাৎ 4টি ডিম্বাণু গঠন করেছে যেখানে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড কোষে ছিল 8টি ডিপ্লয়েড কোষে ছিল 8টি এবং হ্যাপ্লয়েড কোষে হলো 4টি এভাবে যখন
পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয় তখন ক্রোমোজোম সংখ্যা সেই আগের অবস্থায় হ্যাপ্লয়েড দশায় ফিরে আসে যদি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ থাকত তাহলে মিউসিস প্রক্রিয়ায় আটটি থেকে ১৬টি কোষের আটটি থেকে ১৬টি ক্রোমোজোম সৃষ্টি হতো অর্থাৎ প্রতিবারই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকত যদি এভাবে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকে তাহলে যে মাতৃজীবের যে সাথে অপত্য জীবের যে সাদৃশ্য সেটা কখনোই থাকবে না অর্থাৎ মাতৃজীবটি থেকে নতুন সম্পূর্ণভাবে অন্য বৈশিষ্ট্যের একটি নতুন জীবের সৃষ্টি হতো সেজন্যই মিউসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়া জরুরি হ্রাস না পেলে প্রকৃতির যে সকল জীব দেখি কোনো জীবের সাথে তার পূর্বপুরুষের মিল থাকবে না এবং একটা নতুন জীবের সৃষ্টি হতো মূল্যায়ন নিষেকের পর কোষ বিভাজন নিষেকের পর কোন কোষ বিভাজন ঘটে নিষেকের পর নিষেক হল যে প্রক্রিয়ায় পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হয় তাকে নিষেক বলে নিষেকের পর মাইটোসিস কোষ বিভাজন ঘটে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হলে কি ঘটবে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন হলে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হবে টিউমার কিভাবে সৃষ্টি হয় টিউমার হল মাইটোসিস কোষ বিভাজনের একটি অনিয়ন্ত্রিত ফল মাইটোসিস কোষ বিভাজনে একটি থেকে দুইটি দুইটি থেকে চারটি এবং চারটি থেকে আটটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে কিন্তু কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণ নষ্ট হয় তখন অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন চলতে থাকে এবং এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলই হল টিউমার তোমরা জীবের অস্তিত্ব রক্ষায় মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা কি সে সম্পর্কে ভালো করে শিখবে আজকের এই পাঠ থেকে তোমরা যদি ন্যূনতম কিছু শিখতে পারো তবে আমাদের এই ক্লাস নেওয়া সার্থক হবে সবাইকে ধন্যবাদ